চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ শহীদকে অপসারণ এবং ওনাকে প্রতিহিত করার জন্য আসার কারণ হচ্ছে উনি অনিয়মে নির্বাচিত হয়েছে, ভোটবিহীন নির্বাচন করেছে এবং অবৈধ চুরি করে ভোট নির্বাচন করেছে এবং কি সাধারণ জনগণের কোনো সেবা দিতে পারে না। উনি ব্যক্তিগতভাবে প্রতিবন্ধী এবং চোখে দেখে না বলতে চলে মেম্বাররা অনেক স্বাক্ষর জাল করে ওনার অনিয়মে জড়িত হয়ে গেছে। সাধারণ জনগণ আমরা এই জন্য এই সাধারণ জনগণের উপরে অনেক অত্যাচার নিবারণ চালিয়ে যাচ্ছিল, মামলা হামলা করছে, নির্যাতিত করছে, সেই সুবাদে জুলুম করেছে এবং কি জনগণ এতে উত্তেজিত হয়ে বা মনের কাঙ্ক্ষিত ক্ষুধা মেটানোর জন্য আজকে সৈয়দ চেয়ারম্যানের কার্যালয়ে তালাবদ্ধ করেলো এবং আমরা এতে সকলেই ইউনিয়নবাসী ওনাকে এই তালাবদ্ধ বিষয়টাকে সমর্থন করি। ইউনিয়ন শাখার যে অন্ধ চেয়ারম্যান, কানা চেয়ারম্যান, অবৈধ চেয়ারম্যান, সে চোখে দেখে না, সে ভোট ডাকাতের মাধ্যমে গুলি করে, হামলা করে, মামলা করে, মানুষকে বিভিন্ন রকম জুলুম করে সে নির্বাচিত হয়েছে। সে মানুষকে তোয়াক্কা করে না, জনগণের সে কাজ করে না, সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্মের অবৈধ, তার কোনো অপরাধের কোনো শেষ নাই। সে একজন অন্ধ মানুষ, সে বৈষম্য ছাত্র আন্দোলন আর অপামার জনগণ চুরিচুরি অপামার জনগণ নিয়ে আমরা এই আজকের ইউনিয়ন পরিষদ আমরা তালা দিয়েছি। আমি বলতে চাই এই চার নংপুর শিলচরের ইউনিয়নের অবৈধ চেয়ারম্যান শহীদ জনগণের পর অনেক নির্যাতন অত্যাচার চালিয়ে আসতেছে বিগত 16-17 বছর ধরিয়া। আমি এই কিয়নু সাহের কাছে অনুরোধ, ডিসির কাছে অনুরোধ, এই সেনাবাহিনীর কাছে আমার অনুরোধ হল এই জনগণের আত্মসম্মান ফিরাই আনতে যেন আমরা পাই, আপনারা যেন সহযোগিতা করেন এটার জন্য। আজকে আমরা মানববন্ধন শেষে আমাদের ইউনিয়ন পরিষদের অবৈধ চেয়ারম্যানকে চেয়ারম্যানের কক্ষ তালা দেওয়া হয়েছে। আমরা এই চেয়ারম্যান তার দুর্নীতির কোনো শেষ নাই, শুরু আছে যার কোনো শেষ নাই। আমরা শুরু থেকে যদি বলতে যাই দীর্ঘ সময় লাগবে। তিনি ছোটো থেকে একজন ফকির ভিক্ষুকের টাকা থেকে শুরু করে সর্বস্তরের যত টাকা পয়সা আছে তিনি সর্বোচ্চ টাকা পয়সা আত্মসাত করেছে। উনি এই চার নং ওয়ার্ডে গুলি করে ভোট নিয়েছেন, ভোট ডাকাতি করেছেন।